মাংসর মাঝখানটা একটু ফাঁকা করে নেব। একটা বাটিতে আমি কাঠ কয়লা নিয়েছি, দেখুন মাংসটাতে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য কাঠ কয়লাটা এবার বসিয়ে দেবো। কাঠ কয়লার উপরে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ধোয়া উঠছে, এবার আমি বন্ধ করে রাখবো। দেখুন ধরতে একদম গলে যাচ্ছে, খুব সুন্দর ভাজা হয়েছে, ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তবে এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন একবার হলেও। নমস্কার বন্ধুরা, ইয়েলি রান্নাঘর উইথ রেসিপিতে জানা আপনাদের সকলকে অনেক স্বাগত। হাজির হয়ে গেলাম আরও একটা নতুন সহজ রেসিপির সাথে। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে চিকেন স্যাটে, বা অনেকে কেউ বলে চিকেন কাটি কাবাব। রেসিপিটি শুরু করার আগে বলে দেবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাও প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করে দেবো। কাঠি কাবাব বা চিকেন স্যাটে করার জন্য এখানে আমি কাঠি নিয়েছি, কাঠিগুলোকে ভিজিয়ে রাখবো। আর এই কাঠিগুলো যে কোনো মুদিখানার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। চিকেন স্যাটে তৈরি করার জন্য এখানে আমি চিকেনের বোনলেস মাংস নিয়েছি। মাংসটা দেখুন আমি বাজার থেকে এরকম পিস করে আনিনি, বাড়িতে আমি পিস করবো বলে। এখানে 450 মতন মাংস আছে, এবার মাংসটাকে কেটে নেবো ভালো করে। আমি এমন ছোট ছোট করে কাটছি দেখুন। চিকেনটা খুব ভালো করে কেটে নিয়েছি, চিকেনে দিয়ে দেবো আমি এবার 1 চামচ মতন লবণ, দেবো 1 টুকরো পাতিলেবুর রস, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এটাকে ভালো করে মেখে নেব। মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। চিকেন স্যাটে তৈরি করার জন্য কিছু এখানে সবজি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এগুলোকে ভালো করে কেটে নেব। ক্যাপসিকামটা চৌকো চৌকো করে কেটে নেব এরকম করে। ক্যাপসিকামটা কেটে নিয়েছি, একইভাবে টমেটোটাও কেটে নেব। পেঁয়াজটাকেও ঠিক একইভাবে কেটে নেব। সবজিগুলো সব কেটে নিয়েছি, দশ মিনিট পর চিকেনটা ঢাকনা থেকে খুলে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব, দিয়ে দেবো 4 চামচ মতন টক দই, টক দইয়ের পর দিয়ে দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো, দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ মতন টমেটো সস,
দেবো 1 চামচ মতন গ্রিন চিলি সস, দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেবো একদম অল্প করে 2 থেকে 3 ফোঁটা ভিনিগার। এবার দিয়ে দেবো 1 চামচ মতন সয়া সস, দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা। এবার দিয়ে দেবো কেটে রাখা সব সবজি এর মধ্যে, একসঙ্গে ভালো করে মেখে নেব। মাংসর মাঝখানটা একটু ফাঁকা করে নেব। একটা বাটিতে আমি কাঠ কয়লা নিয়েছি, দেখুন মাংসটাতে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য কাঠ কয়লাটা এবার বসিয়ে দেবো। কাঠ কয়লার উপরে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ধোঁয়া উঠছে, এবার আমি বন্ধ করে রাখবো কিছুক্ষণের জন্য, এতে মাংসের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, প্রায় 10 মিনিট পর দেখব কাঠকড়াইটা কতটা পুড়েছে। দেখুন আর ধোয়া হচ্ছে না, অনেকটাই পুড়ে গেছে। এবার বাটিটা নামিয়ে রাখবো। স্টিকগুলো জলের থেকে উঠিয়ে নিচ্ছে দেখুন, আর এই স্টিকগুলো জলে ভিজানোর কারণে কিন্তু যখন সেটাটা ভাজবো তখন কিন্তু স্টিকগুলো পুড়ে যাবে না। এবার মাংসগুলো গেঁথে নেব স্টিকে। প্রথমে একটা ক্যাপসিকাম দিয়ে দেব, একটা পেঁয়াজ দেব, একটা টমেটো দেব, চিকেনের পিস দেব, আবার একটা পেঁয়াজ, একটা টমেটো, আবার একটা চিকেনের পিস দিলাম, এবার একটা ক্যাপসিকাম দিয়ে দেবো। দেখুন একটা স্যাটে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটা করেও ভেজিটেবল দিতে পারেন, যে কোনো একটা, আমি এখানে 3টে 3টে করে দিয়েছি। এবার এটা রেখে দেবো এক সাইড করে। একইভাবে আবারও করে নেব, স্যাটেগুলো সব গেঁথে নিয়েছে দেখুন, উনুনটা ধরে নিয়েছি, চাটু বসিয়ে দেবো। চাটুটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, স্যাটেগুলো ভেজে নেব। এখানে চাইলে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু হালকা হালকা একটু ভাজা ভাজা হলে এটা খেতে খুব ভালো লাগে। স্যাটেগুলো এদিক ওদিক করে লাল লাল করে একটু ভেজে নেব। সাথেগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। বাকি সাথেগুলো অল্প আছে, ভেজে নেব।
আমরা শ্যাটেগুলো সব নামিয়ে নিয়েছি। গরম গরম শ্যাটে একদম তৈরি হয়ে গেল। আপনার বাড়িতে অতিথি আসলে যখন তখন এটা শ্যাটেটা বানিয়ে নিতে পারেন কম উপকরণে কম সময়ের মধ্যে। আর আমার মতন খুদেরা যদি আপনার বাড়িতে এরকম থেকে থাকে তাহলে কিন্তু ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের বায়না তো সবসময় লেগেই থাকে বাইরের খাবার খাওয়ার জন্য। এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। একটা শ্যাটের মাংস আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ক্যাপসিকামটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন ধরতে একদম গলে যাচ্ছে, খুব সুন্দর ভাজা হয়েছে, ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তবে এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন একবার হলেও। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাও প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।